হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম। 2016 সালে অনেকটা হুট করেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন বাংলা চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহি। আমার বরাবরই খুব ইচ্ছা ছিল যে আমি যখন মোটামুটি মানুষ যখন আমাকে চিনবে, মোটামুটি মানুষ যখন আমাকে পছন্দ করবে, আমি ঠিক তখনই আমি আমার মানে তখনই আমি বিয়ে করে ফেলবো। আমি সবসময় খুব হুটহাট কাজ করেছি, এটাও বলা যেতে পারে হুটহাট। সো আশা করা যাচ্ছে সব কিছু ঠিকঠাক থাকবে। তবে লোকে বলে কপালে সবার নাকি সুখ হয় না। বিয়ের বছর দুই ঘুরতে না ঘুরতেই শুরু হয় এই অভিনেত্রীর বিয়ে বিচ্ছেদের গুঞ্জন। যা রটে তা কিছুটা হলেও ঘটে, তবে মাহির ক্ষেত্রে কিছুটা না, পুরোটাই সত্য হলো। অবশেষে ঘর ভাঙলেন এই অভিনেত্রী, আর সে কথা নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন। 22 মে মধ্যরাতে তিনি এক ফেসবুক পোস্টে লিখেন, এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সাথে থাকতে না পারাটা অনেক বড় ব্যর্থতা। পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুরবাড়ির মানুষগুলোকে আর কাছ থেকে না দেখতে পাওয়াটা, বাবার মুখ থেকে মা জননী, বড় বাবার মুখ থেকে সুনামা শোনার অধিকার হারিয়ে ফেলাটা সবচেয়ে বড় অপারগতা। আমাকে মাফ করে দিও, তোমরা ভালো থেকো, আমি তোমাদের আজীবন মিস করব। বিয়ে বিচ্ছেদ প্রসঙ্গে ইভিনিং শোকে মাহি বলেন, মানে এত ভালো মানুষগুলোর সাথে আমি কোপ আপ করতে পারি না, এটা আমার ব্যর্থতা। আমরা একসাথে নাই, বাট এত ভালো মানুষ যেহেতু আর পাওয়া সম্ভব না, সেহেতু আমার মনে হয় না এই জীবনে আমি উপর মতন বা এই ফ্যামিলির মতন আর কোনো ফ্যামিলি পাবো। সো বেটার টু বি অ্যালোন। আরেকটি পোস্টে তিনি লিখেছিলেন, সামটাইমস সেলফ রেসপেক্ট ইজ ইম্পর্টেন্ট দ্যান দ্য রিলেশনশিপ। 16 মে মাহিয়া মাহি লিখেছিলেন, এরপরও আমরা দুজন মুখোমুখি হব, কেউ কারো দিকে না তাকিয়েও পেট ভরে দুজন দুজনকে দেখব, ঘ্রাণ নিব, স্পর্শ করব। এদিকে অপু জানান, পরস্পরের প্রতি সম্মানের জায়গাটা রেখে আলাদা হয়ে যাচ্ছি, এখন শুধু আনুষ্ঠানিক কাগজপত্র হওয়া বাকি। আমরা বুঝতে পেরেছি আমাদের একসঙ্গে পথ চলাতে সমস্যা তৈরি হচ্ছে, এগুলো সমাধান হচ্ছে না, তাই আলাদা হয়ে যাওয়াই ভালো। 2016 সালের 24 মে সিলেটের মাহমুদ পারভেজ অপুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। অপু যুক্তরাজ্য থেকে কম্পিউটার প্রকৌশল নিয়ে পড়ালেখা করে সিলেট শহরে নিজেদের পারিবারিক ব্যবসা দেখাশোনা করেন। মাহিয়া মাহি 2012 সালে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ভালোবাসার রং চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। 2013 সালে মাহির পরপর 3টি চলচ্চিত্র সাফল্যের মুখ দেখে এবং তিনি অভিনেত্রী হিসেবে নিজের অবস্থান সুদৃঢ়।